করোনা ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষের পুনর্বাসনের ব্যাপারে বিশেষ নজর থাকছে 2021-22 অর্থ বছরের বাজেটে। সাধারণ মানুষের মঙ্গলের কথা বিবেচনায় নিয়েই বাজেট দেয়া হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, করোনা টিকা ক্রয় ও চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। করোনায় বড় ধাক্কা লেগেছে অর্থনীতিতে, বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান, কাজ হারিয়ে বেকার বহু মানুষ। বেসরকারি সংস্থা পিপিআরসি ও ব্র্যাকের গবেষণায় দেখা যায়, মহামারীর কারণে দেশে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সরকারের। পরিকল্পনা মন্ত্রী জানান, বাজেটে এর আওতা বাড়ছে। একদম অতি দরিদ্র যারা, তাদের জন্য আপনি জানেন যে নিরাপত্তা সোশ্যাল সেফটি নেটের আওতায় আমরা নগদ কিছু টাকা গত কয়েক বছর যাবৎ, এটা আমাদের সরকারেরই সৃষ্টি, এটা জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব উদ্যোগে এটা করা হয়েছে, সেটা চলছে। সেটার মাধ্যমে আরও এই বছর সেটা থাকবে এবং সেটাকে আরও প্রসারিত করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 70% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে পারলে করোনা মোকাবেলা সম্ভব। সেজন্য বাংলাদেশের প্রয়োজন 25 কোটি ডোজ টিকা। চীন, রাশিয়া তাদের কাছ সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, চীন তো কিছু দিয়ে দিয়েছে, আরও দেবে। এইভাবে আমরা টিকার ঘাটতিটাকে আমরা মোকাবেলা করব। টিকার জন্য বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে আমি যত জানি। করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্যখাতে চলতি অর্থ বছরের চেয়ে 4,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হয়েছে 33,000 কোটি টাকা। সাধারণ মানুষ যাদের পকেটে নগদ দিয়ে স্বাস্থ্যসেবা কেনার ক্ষমতা নেই, তারা উপকার হয়, সেই কাজটা আমরা চালিয়ে যাব। সামুদ্রিক ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ সংস্কার ও নির্মাণে বরাদ্দ বাড়ছে বাজেটে। শুধু বাঁধ নয়, বাঁধের বাইরে বন লাগানো বা ভিতরে বন লাগানো যাতে করে হাওয়াটাকে আটকায়, সেই কাজ আমরা করছি। এই বাজেটেও ওর জন্য সংস্থান থাকবে, তবে ইট ইজ নট এনাফ, আরও লাগবে, এটা প্রতি বছরই আমরা করতে থাকব। দেশের জনসংখ্যার 40 ভাগের বেশি কৃষি নির্ভর, জিডিপিতে এখাতের অবদান 13.2 ভাগ। করোনায় অর্থনীতিকে গতিশীল রাখতে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে কৃষিখাত। খান আলামিন, আরটিভি, ঢাকা।